গত শনিবার ডুরান্ড কাপে ডার্বির হারের রেশ কাটিয়ে জয় ফিরল মোহনবাগানের সিনিয়র টিম, তবে ছন্দে ফিরল একথা বলা যাচ্ছে না। সল্টলেক স্টেডিয়ামে এদিন মোহনবাগান 3-1 গোলে নেপালের মাচিন্দা এফসি কে হারিয়ে দেয়। মোহনবাগানের পক্ষে জোড়া গোল করেছেন আনোয়ার আলী, অপর গোলটি তাদের সবচেয়ে মহার্গ রিক্রুট অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কামিংসের। আনোয়ার আলী দুটি গোলই করেছেন সেট পিস থেকে, প্রথমটি বোমাসের কর্নারে, তৃতীয়টি দিমিত্রির ফ্রিকিক থেকে। মাঝের গোলটি করে গেছেন কামিংস, সেখানেও পরিবর্ত হিসেবে নেমে দিমিত্রি দারুণ একটা থ্রু দিয়েছিলেন, ডিফেন্স যেটা থ্রু ছিল সেটি, সেখান থেকে গোল করতে কোনো অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ান তারকার। তবে এদিন মোহনবাগানকে একটি গোল হজম করতে হয়েছে, ডেঞ্জার জোনে ফ্রিকিক পেয়েছিল প্রতিপক্ষ, সেখান থেকে নেপালের দলের খেলোয়াড় পিয়েরে মেসুকু একটি গোল করেছিলেন। একটা সময় ম্যাচের ফল ছিল 2-1, তখন গ্যালারিতে একটু টেনশন বেড়েছিল সমর্থকদের মধ্যে। এদিন প্রথম একাদশ গড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন করেছেন কোচ হুয়ান ফেরান্দো। কামিংস, সাহাল, আশিক কুরিয়ানকে তিনি রেখেছিলেন প্রথম একাদশে, বাদ গিয়েছিলেন দুই ভারতীয় উইঙ্গার লিস্টন এবং মনবীর, ছিলেন না সাদিকু। দু অর্ধেই প্রাধান্য ছিল মোহনবাগানের, গোলমুখে বেশ কিছু সুযোগ নষ্ট না হলে ব্যবধান বাড়ত। তবুও তৈলসুক্ত মেশিনের মতো মোহনবাগানের যে খেলা সমর্থকরা আশা করেছিলেন এই সুপার সাইডের কাছ থেকে, সেটা কিন্তু এদিন দেখা যায়নি, হয়তো যুব ভারতীর স্ল্যাশি গ্রাউন্ড এর একটা কারণ। এদিকে ফুটবল প্রেমী দিবসে রক্ত দিলেন মাত্র 725 জন, কলকাতায় রক্ত দিয়েছেন 421 জন, জেলায় 304 জন, যা অন্যান্য বারের থেকে সংখ্যায় অনেক কম।